আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কমিউটেটর কমিউটেটর কি তো শুরুতে দেখা যাক কমিউটেটর তো লেট আলফা ক্যাপ অ্যান্ড বিটে ক্যাপ আর টু কোয়ান্টাম অপারেটর দ্য কম্পিউটেটর অফ দিস টু অপারেটর ইজ ডিফাইন টু বি আলফা ক্যাপ বি ক্যাপ ইকুয়াল টু আলফা ক্যাপ বিটে ক্যাপ মাইনাস বিটা ক্যাপ আলফা ক্যাপ ঠিক আছে তো ইফ দ্য টু অপারেটর আলফা ক্যাপ অ্যান্ড বিটা ক্যাব অপারেট টুগেদার অন এ ফাংশন সে এফোভেক্স হুইস ইজ এ ফাংশন অফ ভেরিয়েবল এক্স দেন আমরা এটা বলতে পারি আলফা ক্যাপ ইন টু বিটা কাপ টাইম এফোভেক্স তো আলফা ক্যাপকে আমরা যেটা ধরে নিয়েছি আলফা ক্যাপ ফাংশনটা অপার অপারেটরটাকে আমরা যেটা ধরে নিয়েছি সেটা আলফা ক্যাপ ইকুয়াল টু ডি ডি এক্স অ্যান্ড বিটা ক্যাপ ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি এক্স ঠিক আছে তো এটা আমরা ধরে নিয়েছি তো তো ডি ডি এক্স ইন্টু এক্স টাইম অফ এক্স তো আমরা এটাকে করতে পারি আলফা বিটা মাইনাস বিটা আলফা ক্যাব তো ডিডিএক্স ইন্টু এক্স ডিডিএক্স বলতে আলফা ক্যাপ বিটা ক্যাব বলতে এক্স বিটা ক্যাব বলতে এক্স আলফা ক্যাব বলতে ডিডিএক্স টাইম এফোভেক্স তো আমরা এফোভিক্স থেকে যদি গুণ দিয়ে দিই ডিডিএক্স এক্স ইন্টু এফ ওভিক্স এক্স ইন্টু ডিডিএক্স এফ ওভেক্স ওকে তো আমরা এটাকে ডেরিভেটিভ করতে পারি এটা ডেরিভেটিভ করতে গেলে দেখা যাচ্ছে এটা দুইটা ফাংশনের গুণ ফল এটা যদি ফাংশন ইউ ফাংশন হয় তো এটা হচ্ছে ভি ফাংশন দুটি ফাংশনের গুণফলের হচ্ছে আমরা যেটা জানি যে ডি ডি এক্স ইউ ভি বলতে আমরা বুঝি প্রথম ফাংশনকে প্রথম ফাংশনকে ভি ইন্টু প্রথম ফাংশনের অন্তরস প্লাস দ্বিতীয় ফাংশনের প্রথম ফাংশনের অন্ত অন্তরস প্লাস প্রথম ফাংশনের যদি ফিক্সড থাকে ডিবি বাই ডিএক্স অর্থাৎ দ্বিতীয় ফাংশনের অন্তরস তো আমরা তো দ্বিতীয় ফাংশনকে ফিক্সড থেকে প্রথম ফাংশনের অন্তরস এক্সের ডেফি ডিফেন্সিয়েশন আসতেছে ওয়ান প্লাস আমরা প্রথম ফাংশনকে ফিক্সড থেকে দ্বিতীয় ফাংশন ডেরিভে ডেরিভেটিভ অর্থাৎ ডি dx এফ অব এক্স মাইনাস মাইনাস এক্স টাইম ডি অফ এফ এক্স তো এক্স ডি ডিএক্স এফ x এক্স ইন্টু dx ডি of x এফ এটা আমরা ক্যান্সেল হচ্ছে তাহলে আমরা কী পাচ্ছি এফ এক্স তো তো এটা আমরা কী বিল করলাম আলফা ইন্টু এখন আমরা যদি দেখি অন আদার হ্যান্ডসাইট অন্যদিকে বিটা ক্যাপ বিটা ক্যাপ কমা আলফা আলফা ক্যাপ টাইম বি এক্স তো এখানে আমরা বিটা ক্যাপ আলফা ক্যাপ যেটা ধরে নিয়েছিলাম ডি ডি এক্স বিটা ক্যাপ এক্স তো এখানে বিটা ক্যাপটা হচ্ছে এক্স আর আলফা ক্যাপ হচ্ছে ডি ডি এক্স টাইম এফ এক্স তো আমরা এটা এই ফর্মেটে লিখে নিতে লিখতে পারি তো এই ফরমেটে লিখে নিলাম এক্স ডি ডি এক্স মাইনাস ডি এক্স হুম ইন্টু টাইম এফ অব এক্স তো আমরা আবার ফাংশনটা কী করলাম গুণ করে দিয়ে দিলাম এক্স ডি ডি এক্স এফ অবএ এক্স মাইনাস ডি এক্স এক্স ইন্টু এফ এক্স আবার এখানে দুটো ফাংশন আমরা অন্তরস মানে অর্থাৎ দুইটা ফাংশনের ডেরিভেটিভ তো দুটি ফাংশনের ডেরিভেটিভটা আমরা জানি দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনে অন্তরস আমরা এখানে দিলে দ্বিতীয় ফাংশন টু প্রথম ফাংশন অন্তরস প্লাস প্রথম ফাংশনকে ফিক্স রেখে দ্বিতীয় ফাংশনের অন্তরস তো সেম প্রসেসে আমরা এটাকে ঠিক থাকলো ঠিক রাখলাম মাইনাস প্রথম ফাংশনকে রেখে দ্বিতীয় ফাংশনের অন অন্তরস করলাম হুম আবার মাইনাস মাইনাস গুণ হলো ঠিক আছে তো এটাকে যদি আমরা দেখতে চাই এটাকে এভাবেই পাচ্ছি সেটা হচ্ছে সেটা হলো ডি ডি এক্স এক্স ইন্টু এফ অফ এফ ঠিক আছে তো প্রথম ফাংশনকে রেখে রাখলে যেটা হয় ডিডিএক্স এফ অভিক্স প্লাস দ্বিতীয় ফাংশনকে যদি ফিক্স থেকে পরে পরে ফাংশনটা ডেলিভিটিভ হবে ইন্টু এক্স তাহলে এক্স এফ ইন্টু তো আমরা এই টার্মটা পাচ্ছি তো এখন যেহেতু সামনে যেহেতু মাইনাস তাহলে মাইনাস গুণ দিলে কী হবে এটা নেগেটিভ এটা নেগেটিভ হয়ে যাবে তো এই দুইটা টার্ম কী হলো ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম সেম হওয়ার কারণে এবং এটা কি একে অপরে নেগেটিভ তো ক্যান্সেল তো আমরা কী পেলাম মাইনাস এ এক্স তো আমরা বলতে পারি দ্য টু অপারেটরস এ ক্যাপ অ্যান্ড বিটা ক্যাব ফর হুইস আলফা ক্যাব বিটা ক্যাব নট এ টু বিটা ক্যাব আলফা ক্যাব ওকে যেহেতু বিটা ক্যাপ আমরা কত পেয়েছি আলফা বিটা ক্যাপ কিন্তু এখানে কি পেলাম নেগেটিভ এপোভেক্স তো সো আলফা বিটা ক্যাপ নট ইকলো বিটা আলফা ক্যাপ অর ফর আলফা বিটা ক্যাপ মাইনাস বিটা আলফা ক্যাপ নট টু যদি দুটোকে আমরা যদি ডিফারেন্স করি নিই ডিফারেন্স করে সেটাও কিন্তু অর্থাৎ শূন্য হতে পারে না এটা কিন্তু কি হতে পারবে না শূন্য হতে পারবে না ঠিক আছে যদি শূন্য না হয় তাহলে আর সেট টু বি নন কমিটিং ঠিক আছে অর্থাৎ এ দুইটা ফা যদি এরা যদি সমান না হয় আলফা বিটা ক্যাব এবং বিটা আলফা ক্যাপ তাহলে এরা কী নন কমিউটিং কমিউটিং কখন হবে যদি কমিউটিং কখন হবে যদি কী হয় ইফ টু অপারেটর ইফ টু অপারেটর আলফা অ্যান্ড বিটা ক্যাপ আলফা অ্যান্ড বিটা ক্যাপ ফর হুইস আলফা বিটা ইকুয়াল টু আলফা ক্যাপ বিটা ক্যাব ইকুয়াল টু বিটা ক্যাপ আলফা ক্যাপ ঠিক আছে যদি এরা সমান হয় তাহলে এরা কি এদের কমিউটিং অথবা এদের এদের ডিফারেন্সটা যদি জিরো হয় তাহলে এরা কমিউটিং ওকে তোকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য